হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন জীবন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পদ্ম খাজা তৈরি করতে হয়। তো বন্ধুরা, চলুন আমরা ঘরোয়াভাবে পদ্ম খাজা তৈরি করব আজ। তো দেখুন আমি কিভাবে পদ্ম খাজা তৈরি করি, আমার সঙ্গে থাকুন। পারফেক্টভাবে পদ্ম খাজা তৈরি করার সব পদ্ধতি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি প্রথমে এক বাটি ময়দা নিয়েছি। তো আমি দুই বাটির ময়দা দিয়েই পদ্ম গজা তৈরি করব। পদ্ম গজা তৈরি করার জন্য আমি কোন কোন ধরনের টিপস ব্যবহার করি সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। দেখুন আমি কতটা লবণ নিয়েছি। তারপর আমি এর ভিতরে ব্যবহার করব সাল্টু পাউডার ব্যবহার করব। তো এই সাল্টু পাউডার আপনারা পাশের মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো আমি এখন আদা বাটির থেকে একটু বেশি তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি এখন ডো তৈরি করব। তো বন্ধুরা, অল্প পরিমাণ পানি আমি অ্যাড করব। তো পানি আমি একসঙ্গে অ্যাড করব না, তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিব। তারপর আমি অল্প অল্প করে পানি এড করব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো আমি অল্প পানি নিয়ে এখন ডো তৈরি করে নিয়েছি। তো পানি আপনারা একসঙ্গে ব্যবহার করবেন না, তাহলে বেশি কম হয়ে যেতে পারে। তো দেখুন আমি ডো কেমনভাবে তৈরি করে নিয়েছি। তো যত সময় আপনারা বেশি ডো মেখে নেবেন ততই কিন্তু সফট হবে। তো রুটি তৈরি করতে অনেকটাই ভালো হবে। তো আমি এখন ভালোভাবে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য হাত ধুয়ে চিনির শিরা তৈরি করব। তো প্রথমে আমি দু বাটি পানি অ্যাড করছি। তো বন্ধুরা, আপনারা পদ্ম গজা তৈরি করার বেশি কম হলে আপনারা বেশি পানি অ্যাড করতে পারেন, চিনির শিরা বেশি করতে পারেন। তো দু বাটি পানির ভিতরে আমি এক বাটি চিনি দিয়ে নিয়েছি। হাতের কাছে এলাচ না থাকলে আপনারা তেজপাতা ব্যবহার করতে পারেন। তো তেজপাতা একটা ফ্লেভার আসে, ফ্লেভার আসার জন্যই আমি তেজপাতা ব্যবহার করছি। পরে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে চিনির শিরাটা তৈরি করছি। খেয়াল করে দেখবেন কেমন ঘন করব চিনির শিরা, সেটা আপনারা খেয়াল করবেন। তো চিনির শিরা যতটাই ঘন হবে, পরিমাণ মতন ঘন হওয়া লাগবে, কিন্তু তা না হলে চিট হয়ে যাবে, অথবা কম থাকলে পদ্ম গজার উপরে চিনির শিরা জমাট বাঁধবে না, একটা দানা দানা ভাব আসবে না। তো বন্ধুরা, খেয়াল করুন আমি কেমনভাবে চিনির শিরা তৈরি করি। হাফ টেবিল চামচ ঘি অ্যাড করেছি। তারপর ঘি ভালোভাবে চিনির শিরার ভিতরে আমি এভাবে সুন্দর করে গুলিয়ে দিব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন আমি চিনির শিরা কেমনভাবে তৈরি করি। এখন আমি হাতে দেখব কেমন আঠালো ভাব হয়েছে। তো আঠালো ভাব হলে নামিয়ে নেবেন না, দেখবেন হাতের সঙ্গে লেগে যাবে, একটা নালা নালা ভাব আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন নালা ভাব আসছে, এখন নামিয়ে রেখে দিব। তো বন্ধুরা, চলুন ফিরে যাই পদ্ম গজা তৈরি করার ডোর কাছে। তো আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, অনেকটা সফট হয়ে আসছে। তো আমি এখন এই ডো লুচি করে নেব। হাতের সাহায্যে আপনারা এভাবে গোল করে নিতে পারেন। তো বন্ধুরা, গোল করার সময় অল্প পরিমাণ হাতে ঘি মেখে নিতে পারেন, যদি আপনার বাসায় ঘি থাকে তাহলে। কিন্তু ঘি না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ঘি দিলে একটু ভালো হয়, দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এভাবে সবগুলো ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখানে ব্যবহার করছি রুটি বেলার সময় আমি যে পাউডারটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখাচ্ছি।
এখানে আমি ব্যবহার করছি অ্যারারুট ব্যবহার করছি। তো অ্যারারুট আমরা সবাই চিনি, পাশের মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যত সম্ভব অ্যারারুট কম ব্যবহার করা যায়। তো আমরা বাড়িতে তৈরি করে নিব, তো স্বাস্থ্যসম্মত হওয়াটা অনেকটাই প্রয়োজন আছে। তো দেখুন কিভাবে রুটি ভাঁজ করে নিয়েছি, তো আপনারা এভাবে রুটি ভাঁজ করে নেবেন, তারপর এভাবে একটা মোড়ন দিয়ে নেবেন। দেখুন কেমন হয়েছে, এভাবে করে নেবেন। তো বন্ধুরা ভাঁজ করতে না পারলে অল্প অল্প করে একটা একটা করে এভাবে ভালোভাবে ভাঁজ করে নেবেন। তো আজ আমি আপনাদের গোল করে দেখাচ্ছি, কিন্তু এটা লম্বা করে নিতে পারেন, আপনাদের যার যেমন পছন্দ তেমন করে নিতে পারেন। দেখেন আমি এখানে কয়েকটা করে নিয়েছি, 2 কাপ ময়দা আমি মেখে নিয়েছি। তো এখন আমি এগুলো অল্প অল্প করে অল্প চেপে চেপে একটু গোল করে নিব। তো হালকা করে পাতলা করে নিব, বেশি পুরু করবেন না, একটু পাতলা করে নেবেন। তো তাহলে ফুলে উঠবে। তো আমি এভাবে এই সবগুলো বেলে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি এগুলো ভেজে নিব। তো চলুন, চুলার উপরে তেল গরম হয়ে আছে, আপনারা এমনি বড় ছোট করে বেলে নিতে পারেন। তো চলুন, একটি একটি করে আমি কড়ার ভিতরে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা খেয়াল রাখবেন, প্যান কড়া যদি একটু ছোট হয়, 3 থেকে 4টির বেশি ভেজে নেবেন না, তাহলে একটু ফাঁকা না থাকলে আপনার পদ্ম গজাগুলো ভালোভাবে ফুলে উঠবে না, চেপে যাবে। তো কড়াইটা একটু বড় হলে আপনারা বেশি করে ভেজে নেবেন। বন্ধুরা আমার কড়াইটা একটু ছোট, সেজন্য আমি 4টি 3টি করে ভেজে নিব। তো এভাবে উল্টিয়ে দিবেন, দেখুন কতটা ফুলে উঠছে। তো বন্ধুরা একটু লাল করে ভেজে নেবেন, তাহলে বেশি মুচমুচে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, রেখে তারপরে ভেজে নেবেন। তো যতটাই লাল হবে, মুচমুচে হবে, ততটাই কিন্তু স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। তো তেল ভালোভাবে ঝারিয়ে আমি এখন একটা একটা করে উঠিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে। আমি আবারও দিয়েছি আর 3টি। তো এভাবে অল্প অল্প করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্যান কড়াই বড় হলে আপনারা একসঙ্গে ভেজে নিতে পারেন। তো আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি, আমি যে চিনি সিরা করে রেখেছিলাম তার ভিতরে 1টি 2টি 3টি করে আমি এভাবে চিনি সিরা গায়ে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কিভাবে গায়ে লাগিয়ে নিয়েছি। তো একটু পরে দেখবেন এই পদ্ম গজার উপরে একটা চিনি শিরার দানা পড়ে যাবে। তো বন্ধুরা শুধু এভাবে এপিট ওপিট করে গায়ে লাগিয়ে নেবেন, চিনি শিরার ভিতরে ডুবিয়ে রাখবেন না। তো দেখুন আমি কিভাবে গায়ে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এমনই নিত্য নতুন অল্প সময়ে অল্প খরচে রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। অল্প সময়ের ভিতরে চিনি শিরার দানা পড়ে গেছে, সাদা সাদা এসে গেছে। তো বন্ধুরা আজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সঙ্গে দেখা হবে এমনই রান্নার ভিডিও পেতে। তো আল্লাহ হাফেজ।